চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট জামিয়া ইসলামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসার মতুয়াল্লী অলিউল্লাহ মিজির সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সোহরাওয়ার্দী, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক ঢাকা, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান খোকন, সিনিয়র সহকারী সচিব খাদ্য মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির পল্লী টিভি চেয়ারম্যান, সৌদি আরবের রিয়াদ শাখা জাপার সভাপতি কামরুজ্জামান কাজল, জনাব মোহাম্মদ সাইফুল আলম মিজি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিরকোট উচ্চ বিদ্যালয়, মনির মাস্টার ডাচ বাংলা শাখা ব্যাংকের চেয়ারম্যান চেঙ্গাতলী বাজার। এছাড়া আরও উপস্থিত ছিলেন পল্লী টিভির ব্যবস্থাপক জে এস টিপু, পল্লী টিভির রিপোর্টার ঋতু, পল্লী টিভি চেয়ারম্যানের সহকারী ও ক্যামেরাম্যান তোফাজ্জল হোসেন, রনি মোহাম্মদ ফোরকান সহ মাদ্রাসার ছাত্রছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন আল্লামা মুফতি আবু সাইদ ও হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম। নাসিরকোট একটা ঐতিহ্যবাহী এলাকা, এটাকে আমরা আরো কিভাবে বেশি সমৃদ্ধশালী করতে পারি, কিভাবে এটার উন্নয়ন করতে পারি, মানুষের কাছে পৌঁছাইতে পারি, সেই চেষ্টা আমাদের সবারই অব্যাহত থাকা উচিত এবং থাকবে ইনশাল্লাহ। তো আমার বক্তব্যের বেশি বড় করবো না, দোয়া করবেন সবাই ইনশাল্লাহ। আমি একটা পণ্ডিতি করছি, আপনারা সবাই হয়তো জানেন আমি জাতীয়বাদের কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের পার্টির চেয়ারম্যানও ইসলামের জন্য এই দেশে অনেক কিছু করে গেছেন। বাংলাদেশ কি রাষ্ট্র ছিল, হিন্দু রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র না খ্রিস্টান রাষ্ট্র, এটার কোনো ইয়ে ছিল না কাগজপত্র, এটা উনি বাংলাদেশের মুসলিম রাষ্ট্র ঘোষণা করে গেছেন। ওনারই আমরা শুধু তো উত্তরসরী হইতে যাইতে চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমাদের দৃষ্টি তো ওই ইসলামের দিকেই থাকবে, কীভাবে ইসলামের উন্নয়ন হয়। এখন বর্তমান সরকারও করতেছে, অনেক কাজ করতেছে ইসলামের জন্য, আমরা ওনাদেরকে সহযোগিতা করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।